গাইজ, কেমন আছে তোমরা? আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমি এ ফার ক্রাই ফ্রম আফ্রিকা আলোচনা করতে যাচ্ছি। তোমরা ইতিমধ্যে জানো যে এই চ্যানেলটি একটা শিক্ষামূলক চ্যানেল এবং এডুকেশন অর্থাৎ শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য আমি আলোচনা করে থাকি। আজকে চলো একটি কবিতা আলোচনা করতে যাচ্ছি, এ ফার ক্রাই ফ্রম আফ্রিকা। এই কবিতাটি প্রকাশিত হয় 1962 সালে এবং এই কবিতাতে কবি কেনিয়ার দুঃখজনক চিত্রকে তুলে ধরছেন। 1950 সালে কেনিয়ার তীব্র সামাজিক এবং রাজনৈতিক অস্থিরতার চিত্রটি এই কবিতার মধ্যে পাওয়া যায়। প্রকৃতপক্ষে 1950 নাগাদ কেনিয়া ছিল ব্রিটিশ কলোনি এবং ব্রিটিশরা যেভাবে সারা পৃথিবীকে গোলাম বানিয়েছিলেন, ঠিক একইভাবে কেনিয়াকেও ব্রিটিশরা গোলাম বানান এবং ব্রিটিশরা ক্রমাগত অত্যাচার করতে থাকেন এই কেনিয়াবাসীদের উপর। আস্তে আস্তে যখন অত্যাচার সীমা ছাড়িয়ে গেল, তখন কেনিয়াবাসীরাও স্বাধীনতার জন্য লড়াই শুরু করলেন। এই কেনিয়াবাসীরা সংঘবদ্ধ হলেন এবং বিপ্লবী দল সৃষ্টি হলো। এই দলের সদস্যদের উদ্দেশ্যই ছিল ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করে ব্রিটিশদের তাড়িয়ে দেয়া। এদের উদ্দেশ্য ছিল রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে ব্রিটিশদের মনে ভীতির সঞ্চার ঘটানো এবং এই সন্ত্রাস সৃষ্টি করতে গিয়ে এই বিপ্লবী দলের সদস্যরা প্রায়শতই মানবিকতার সীমাকেও লঙ্ঘন করে ফেলতেন, এমনকি নিষ্পাপ শিশুকে হত্যা করতেও এরা পিছিয়ে আসতেন না, নৃশংসভাবে হত্যা করতেন ব্রিটিশ পুলিশ, ব্রিটিশ জনগণকে, এমনকি শিশুদেরও। ব্রিটিশ সরকার এই সন্ত্রাসবাদী আন্দোলনকে দমন করার জন্য সমস্ত পথই অবলম্বন করতে শুরু করলেন। প্রকাশ্যে বেত্রাঘাত থেকে শুরু করে ফাঁসিতে ঝুলানো কোনো কিছুই বাকি রাখলেন না। এক কথায় এই দুই দলের মধ্যে, অর্থাৎ ব্রিটিশ পক্ষ এবং আফ্রিকার কেনিয়া পক্ষর মধ্যে, এক রক্তক্ষয়ী সংঘর্ষ শুরু হলো। এই রকম একটা প্রেক্ষাপটের কথাকে স্মরণ করে কবি কবিতাটি লিখেছেন। এক্ষেত্রে বলা প্রযোজ্য যে কবি ব্রিটিশ এবং আফ্রিকান উভয়ের প্রতি সমান চিন্তাগ্রস্ত ছিলেন। কবির গ্র্যান্ডফাদার অর্থাৎ ঠাকুরদা ছিলেন একজন ব্রিটিশ এবং কবির গ্র্যান্ডমাদার ছিলেন একজন আফ্রিকান, অর্থাৎ তিনি ব্রিটিশ এবং আফ্রিকান উভয়ের প্রতি সহমর্মী ছিলেন। এক্ষেত্রে বলা প্রযোজ্য যে বিংশ শতাব্দীর প্রথমার্ধে যখন শ্বেতাঙ্গ মানুষরা অর্থাৎ ব্রিটিশরা এসে স্থানীয় উপজাতি কিকিউদের উচ্ছেদ করার প্রচেষ্টা করলেন, তখন এই কিকিউ উপজাতির মানুষরা সংঘবদ্ধ হয়ে মাওমাও নামক এক আতঙ্কবাদী দল গঠন করলেন। অবশ্য এই মাওমাও সমর্থকরা আতঙ্কবাদী ছিলেন নাকি দেশপ্রেমী ছিলেন তা তো রাজনৈতিক দৃষ্টিকোণের উপর নির্ভর করে। এই কিকিউ উপজাতি যেহেতু এক উন্নত সভ্য উপজাতি ছিলেন, তাই সে দেশে এই মাওমাও দলের প্রভাব অত্যন্তই গভীর ছিল। তা যাই হোক, শেষ পর্যন্ত ব্রিটিশরা এই আন্দোলনকে নৃশংসভাবে স্তব্ধ করতে সক্ষম হয়েছিলেন। কবি যখন এই কবিতা লিখছিলেন তখন তিনি চরম দ্বিধার মধ্যে ছিলেন। আসলে কবির জন্ম হয়েছিল আইল্যান্ড অফ সেন্ট লুসিয়া নামক এক দ্বীপে, যা মূলত ব্রিটিশদের কলোনি ছিল। একদিকে তিনি মাওমাদের উদ্দেশ্যকে যথার্থ বলে মনে করতেন, আবার অন্যদিকে এই মাওমাদের চরম নিষ্ঠুরতাকেও তিনি কোনোভাবে সমর্থন করতে পারতেন না। এক্ষেত্রে বলা প্রযোজ্য যে এই মাওমাও আন্দোলন শুরু হয় 1952-তে এবং ব্রিটিশ প্রশাসন 1960 নাগাদ এই আন্দোলনকে সম্পূর্ণভাবে বিনষ্ট করলেন। কিন্তু ঘটনার পরিহাস দেখো এবং ভাগ্যের পরিহাস দেখো যে ব্রিটিশরা জয়ী হলেন ঠিকই, কিন্তু তার 3 বছর পরই ব্রিটিশদের 1963 সালে কেনিয়া ছেড়ে চলে যেতে হলো। অ্যাকচুয়ালি দ্য পোয়েম বিগিনস উইথ দ্য হার্ট রেচিং বিটার এক্সপিরিয়েন্স অফ দ্য রেভলিউশন দ্যাট অল্টার্ড দ্য পিসফুল এনভায়রনমেন্ট অফ দ্য কান্ট্রি। দ্য বিগিনিং লাইন্স অফ দ্য পোয়েম ডেপিক্টস দ্য ব্লাডি ব্যাটল ফট বিটুইন কিকু ট্রাইব অ্যান্ড দ্য হোয়াইট সেটলার্স। দ্য নেশন কম্পেয়ার্ড ইটসেলফ উইথ অ্যানিমেলস, কিকু ড্রাইভ হ্যাজ বিন কম্পেয়ার্ড উইথ দ্য ফ্লাইজ হু আর ফিডিং দেমসেলস অন দ্য ব্লাড। বিফোর দ্য রিভলিউশন দ্য নেশন ওয়াজ জাস্ট লাইক এ হেভেন, বাট আফটার দ্য কনফ্লিক্ট দ্য নেশন সাফার্ড এ লট অফ ডেথস ইন হিউম্যানিটি অ্যান্ড ডিস্ট্রাকশনস। কবিতার মধ্যে মূলত দুটি অত্যাচারের কথা উঠে আসে। প্রথম অত্যাচার যেটা ব্রিটিশরা করছে কেনিয়াবাসীদের উপর, ব্রিটিশরা এসে নিয়ে কেনিয়াকে দখল করছে এবং কেনিয়ার উপজাতিদের উচ্ছেদ করার চেষ্টা করছেন এবং ব্রিটিশদের এই উচ্ছেদের কেনিয়াবাসীরা সংঘবদ্ধ হচ্ছেন
এবং ব্রিটিশদের দ্বারা বিভিন্নভাবে শোষিত হচ্ছেন, অপমানিত হচ্ছেন, এবং কেনিয়াবাসীদের বিভিন্নভাবে অত্যাচার করা হচ্ছে। এই এক সংঘর্ষ এবং এই এক অত্যাচারের ছবি পাই। আরও একটি অত্যাচারের চিত্র আমরা পেয়ে থাকি যখন কেনিয়াবাসীরা সংঘবদ্ধ হয়ে যাচ্ছেন এবং ব্রিটিশদের উপর অত্যাচার করছেন, এবং সেই অত্যাচার সমস্ত মানবিকতা এবং নৈতিকতার গণ্ডিকে ছাড়িয়ে যাচ্ছে। এই মাওমাও দলের সদস্যরা নারী পুরুষ শিশুদের কাউকেই ছাড়ছেন না, সমস্ত ব্রিটিশদের হত্যা করছেন। একটা শিশুকে শুধুমাত্র এই কারণে হত্যা করা হচ্ছে, বিকজ হিজ স্কিন ইজ হোয়াইট। এবার চলো কবি ডেরেক ওয়ালকট সম্বন্ধে দু এক কথা জেনে নেওয়া যাক। কে ছিলেন এই কবি ডেরেক ওয়ালকট? তিনি হলেন একজন নোবেল লরেট। তিনি জন্মগ্রহণ করেন 1930 সালে সেন্ট লুসিয়াতে ওয়েস্ট ইন্ডিজে। তিনি কিংস্টনের জামাইকাতে শিক্ষা গ্রহণ করেন। মাত্র 32 বছর বয়সে তিনি ইন এ গ্রিন নাইট প্রকাশ করেন। এরপর তিনি ড্রিম অন মাঙ্কি মাউন্টেন অ্যান্ড আদার প্লেস প্রকাশিত করেন। এর পরবর্তী সময়ে বোস্টন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন প্রায় 2 দশক ধরে। তিনি মূলত ব্যাক টু আফ্রিকা এই থিমের উপর বহু রচনাকে বাস্তব রূপ দেন, অর্থাৎ আফ্রিকা ফিরে চলো এই চিন্তাভাবনাকে তিনি মূলত তুলে ধরেন। তার বিখ্যাত রচনা হোয়াট দ্য টুইলাইট সেজ সমালোচকদের দ্বারা প্রশংসিত হন। 1992 সালে তিনি নোবেল পুরস্কার গ্রহণ করেন। তাহলে গাইজ, এই ফার ক্রাই ফ্রম আফ্রিকা এই কবিতাটা পড়তে গেলে এই প্রেক্ষাপট এবং এই ব্যাকগ্রাউন্ড খুবই গুরুত্বপূর্ণ, এবং এই ব্যাকগ্রাউন্ড প্রশ্ন উত্তরের দৃষ্টিকোণ থেকেও খুবই গুরুত্বপূর্ণ। যদি তুমি কবিতা বুঝতে চাও তাহলে যে ব্যাকগ্রাউন্ড বা যে প্রেক্ষাপটকে আলোচনা করলাম তা কিন্তু প্রথমে বুঝে নিতে হবে। আশা করি এই আলোচনা তোমরা সহজেই বুঝতে পেরেছো। মূল কবিতাটি লাইন বাই লাইন অন্য একটি ভিডিওতে আলোচনা করব, এবং আশা করি তোমরা সেই ভিডিওটিও পছন্দ করবে। আজকে এ পর্যন্ত থাকলো, ধন্যবাদ, ধন্যবাদ তোমাদের সকলকে।